ক্রিকেটের তিন ফর্মেটের মধ্যে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ওয়ানডে। এই ফর্মেটে ক্রিকেট বাংলাদেশের সাফল্য তুলনামূলকভাবে ভালোই। এবার এই ফর্মেটে ক্রিকেটে নতুন সুখবর পেল বাংলাদেশ দল। আইসিসি সুপার লিগে ভালো অবস্থায় থাকায় তামিম ইকবালের দল ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন। ভারতে অনুষ্ঠিত 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে সুপার লিগের শীর্ষে আটে থাকতে হতো বাংলাদেশ দলকে। সেখানে 18 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট টেবিল শীর্ষ পাঁচেই ছিল, ফলে বাংলাদেশ বিশ্বকাপ সরাসরি খেলার সম্ভাবনাই ছিল। সেখানে আফগানিস্তান শ্রীলঙ্কাকে ওয়ানডেতে হারানোতে দুই সিরিজ আগেই টাইগারদের সরাসরি খেলা নিশ্চিত হয়ে গেছে। কেবল বাংলাদেশ নয়, ভারত বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও স্বাগতিকদেরও। ভারত স্বাগতিক এবং সুপার লিগের শীর্ষে থাকায় সরাসরি সুযোগ পাচ্ছে। এছাড়াও ইংল্যান্ড 125 পয়েন্ট নিয়ে দুই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান সমান 120 পয়েন্ট নিয়ে তালিকায় পরবর্তী অবস্থানে থেকে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। এদিকে সরাসরি খেলার জন্য আরও ন্যূনতম দুইটি জায়গা খোলা রয়েছে। সে জায়গাগুলোতে সুযোগ পাওয়ার জন্য লড়াই করছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে আফগানিস্তান। দলটি 13 ম্যাচে 110 পয়েন্ট অর্জন করে নিয়েছে। তাদের সামনে রয়েছে আরও 11 ম্যাচ। এছাড়াও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট 59, তাদের সামনে রয়েছে 8 ম্যাচ। শ্রীলঙ্কা 62 পয়েন্ট অর্জন করেছে, তাদের সামনে আছে আর মাত্র 5 ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ সবগুলো সিরিজ খেলে মোটে 88 অর্জন করেছে। ক্যারিবিয়ানরা বাগ্যের উপরই তাকিয়ে থাকবে সরাসরি বিশ্বকাপে খেলার জন্য। এদিকে সুপার লিগে আটের বাইরে থাকা পাঁচটি দলকে খেলতে হবে আইসিসির বাছাই পর্বের ম্যাচ। সেখানে আরও আছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস। আইসিসি ক্রিকেটের বিশ্বকাপ সুপার লিগে একটি দল তিন ম্যাচের আটটি ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন। সেখানে জয় পরাজয়ের উপরই তালিকা নির্ধারণ করা হয়েছে।